মন খারাপ ছিল, এখন মন খারাপ করে লাভ কি বলো? যার মনে দয়া বাড়াই তার জন্য এত মায়া দেখে কি লাগবে? ওই যে খাইলাম মাত্র ভাত খেতে, 10 দিন ধরে বাসায় নাই কেন? ও তো ওর বাসায় বলতে কথা নাই, আমরা দুজনে একই বাসায় নিচ্ছি, আমি বনানি ছেড়ে এই বাসায় উঠছি ওর সাথে, তাই না? এই বাসা তো ওর নামে, এই বাসা কি আমার নামে? যাবতীয় যা কিছু ছিল সব নিয়ে চলে গেছে, মানে সব ডিটেলস, একটা ব্রাশও নাই ওর। ওই যে বেড়াইতে আসছে আমার জীবনে, বেড়াইতে আসছে, বেড়ানো শেষ, চলে গেছে, এরকম না? সে তো আমার মেহমান, তাই না? আমি আজকে বাইর করতেছি এই কাহিনী কে ঘটাইছে বুঝছো না? আমার উপরে ব্লেম চাপানোর জন্য এটা করছে তো পুরো প্ল্যান। কারণ রাজের আইডি থেকে যখন গেল, যাওয়ার সাথে সাথে আমি তো টেনশনে পড়ে গেছিলাম ওর পেজ থেকে, বুঝছো? আমি শাওনকে ফোন করে, মানে আমাদের যে অ্যাডমিন, তাকে সেই ফোন করে পাচ্ছি না, ওর বউকে ফোন করতেছি, মানে আমি কি পাগল হয়ে যদি পেজ থেকে যায়? কারণ পেজের মধ্যে ওর অ্যাকাউন্টের সাথে আমার পেজ রিলেটেড, আমার মানে পুরো পেজ, বুঝছো? ওর পেজ রিলেটেড তো পেজ থেকে আপলোড হলে তো জিনিসটা ঘটনা ঘটে যাবে না, মানে এটা তো অফিসিয়ালি হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে শাওনকে ফোন দিয়ে বলছি, শাওন তা যেমনি হোক পেজ তুমি সেভ করো, মানে এটাও আমার পাপ হয়ে গেছে, বুঝছো? উচিতই ছিল না আমার এগুলো দেখা, মানে জামার ইজ্জত বড় ইজ্জত, মানে আসছে না ওর তো ইজ্জত আসলে আমার ইজ্জত, তাই না বলো? আমার বা আমার ছেলের বাপ ভাই, এটা আমার হাজবেন্ড, স্বাভাবিক। আমি আরো ধরো আমার মাথা খারাপ হয়ে গেলো, কি করবো না করবো, পাগলের মতো আমি ওর ফোন দিতেছি, আমার ফোনটা কেটে অফ করে রাখছে। আমি তার কাছে এসএমএস দিতেছি যে ফোন ধর ভাই, কি হলো না হলো, আমার পাগল হয়ে গেছে, আর মানুষের ফোন পায়, মানে বিশেষ করে পাগল অন্য হয়ে গেছি বাসার মধ্যে, আর অনেক রাতে না, মানে বুঝতেছি না কারে ফোন দেবো, কি করবো। তো এর মধ্যে ও মা যে অবস্থা, মানে জাস্ট ফোন আমি ভিডিও গুলো দেখতেছি, দেখবো ডাউনলোড করবো, কি করবো না, মানে এত কিছু তো মাথায় কাজ করে না তখন, বুঝো না? এরকম বিপদের সময় মাথায় কাজ করে যখন এই অবস্থা, তখন হচ্ছে ধরো মানে টুস করে নাই হয়ে গেল, মানে গায়েব, মানে গায়েব, মানে গায়েব নাই, কোনো পোস্টই নাই, দুই তিনটা মনে হয় পোস্ট হয়েছে, একবারে হয় নাই, না পরপর হয়েছে কিন্তু একবারে হয় নাই, একবারে ছবিগুলো হয় নাই। হ্যাঁ, তো ওই একটা পোস্ট দেখতে দেখতে মনে করো আরো বাকিগুলো ডিলিট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এর কয় দুই ঘন্টার মধ্যে বা সুরের এই বিশাল করে ভোর রাত্রে বেলা, হ্যাঁ চেষ্টা করতেছিল, বুঝছো? যে হুদাই ভাই এত সোজা ব্লেম দিয়ে যাবে, ওই মেয়ে তো আবার যে স্ট্যাটাস এডিট করে যতটুকু আমাকে নিয়ে লিখছিল সব ফালাই দিছে, মনে ডর আসছে না যে হুদাই প্রমাণ ছাড়া এগুলা কেন বলবে? ভাই আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ এটা কি, হুট করে একটা মেয়ে আমার নামে কথা বলা শুরু করে দিলো,